এ অনুপাত বি সমান 4:7, বি অনুপাত সি সমান 5:6 হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত? তো এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করা যায়, যেমন এ বি সি। এ অনুপাত বি এর মান হচ্ছে প্রথম এখানে 4 এবং 7, বি অনুপাত সি এর মান হচ্ছে 5 এবং 6, সি তারপরে হচ্ছে আমরা পাইলাম যে এখানে এখানে একটা গড় ফাঁকা রইল এবং এখানে একটা গড় ফাঁকা রইল। প্রথমে আমরা এ এবং বি এর মানগুলো বসাবো, সি এর মান নাই তাই এখানে আমরা বসাইলাম না। পরবর্তী ধাপে নিচে এসে আবার বি এবং সি এর মানটা বসাইলাম, কিন্তু এখানে এ এর মানটা নাই। তো এখানে যে মানটা নাই তার ফাঁকা গড়টা তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা আমরা পূর্ণ করবো এবং এই ফাঁকা গড়টা তার পরবর্তী সংখ্যা দ্বারা পূর্ণ করবো। এবার এই দুইটার গুণফল হচ্ছে 20:5, এই দুইটার গুণফল হচ্ছে 5 × 7 = 35, এই দুইটার গুণফল হচ্ছে 6 × 7 = 42। তো এখন আমাদের বের করতে বলছে এই অনুপাত বি অনুপাত সি এর মান কত। মানগুলো হচ্ছে 20:35, 35:42, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেম ভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে এই অনুপাত বি সমান 5:6 এবং বি অনুপাত সি সমান 3:10 হলে এই অনুপাত সি এর মান কত। তো এখানে যেহেতু তিনটার মান দেওয়া আছে, এ বি সি তিনটার মান দেওয়া আছে, তো পূর্বের মতো আমরা সমাধান করব। প্রথমটাতে দেওয়া আছে 5 এবং 6, দ্বিতীয় বি এবং সি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে হচ্ছে 3 এবং সি এর মান দেওয়া আছে 10। তাহলে এই গড়টা ফাঁকা, এই গড়টা ফাঁকা, এই ফাঁকা গড়ে তার পূর্ববর্তী সংখ্যা 6 দ্বারা পূর্ণ করব, তার পরবর্তী সংখ্যা 3 দ্বারা পূর্ণ করব। এই দুইটার গুণফল হচ্ছে 3×5 = 15, এই দুইটার গুণফল হচ্ছে 3×6 = 18, এই দুইটার গুণফল হচ্ছে 6×2 = 60। কিন্তু আমাদের এই অপশনের মধ্যে দেখা যায় আমাদের এ এবং সি এর মান বের করতে বলছে, এ এবং সি এর মান বের করতে বলছে, তাহলে এ এবং সি এর অনুপাত হচ্ছে 15:60, কিন্তু অপশনের মধ্যে এটা দেওয়া নাই। যেহেতু অপশনের মধ্যে এটা দেওয়া নাই, তো আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে 3×5 = 15, এখানে 5:3, এটাকে 3 দ্বারা ভাগ করলে 20, তাহলে অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে করিম ও রহিমের আয়ের অনুপাত 3:4, রহিম ও জনির আয়ের অনুপাত 6:7, তাহলে করিম ও জনির আয়ের অনুপাত কত? এখানে তিনজনের কথা বলা আছে, একজন, দুইজন এবং তিনজন। তাহলে প্রথমে করিম, তারপর হচ্ছে রহিম, তারপর হচ্ছে জনি। করিম এবং রহিমের আয়ের অনুপাত দেওয়া আছে 3:4, রহিম এবং জনির আয়ের অনুপাত দেওয়া আছে 6:7। তাহলে এখানে আমাদের এই ঘরটা এবং এই ঘরটা পূর্ণ খালি রইল, তো এই ঘরটা তার পূর্ববর্তী সংখ্যা 4 দ্বারা পূর্ণ করব, তার পরবর্তী সংখ্যা 6 দ্বারা এটা পূর্ণ করব। এই দুইটার গুণফল হচ্ছে 3×6 = 18, এই দুইটার গুণফল হচ্ছে 4×6 = 24, এই দুইটার গুণফল হচ্ছে 4×7 = 28, তো 18:24:28। আমাদের বের করতে বলছে যে করিম এবং জনির অনুপাত, করিমের অনুপাত হচ্ছে আমরা পাইলাম 18, এটা হচ্ছে করিমের অনুপাত এবং জনির অনুপাত হচ্ছে 28, কিন্তু অপশনের মধ্যে এটা দেওয়া নাই। তো আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হচ্ছে 9×18, এটাকে 2 দ্বারা ভাগ করলে 14, তো আমরা পাইলাম করিম এবং জনির অনুপাত হচ্ছে 9:14, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে যেখানে 143 টাকা 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করার যে টেকনিকটা, সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই অনুপাতগুলো যোগ করব, যোগ করলে এখানে হয় 11। এবার যে টাকাটা আছে মোট টাকাটা, সেই টাকাটাকে এই যোগফল দ্বারা ভাগ করব। তো এখানে যোগফল দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে হয় এখানে 11 × 11 = 3, 11 = 33 = 13 হয়। আমাদের বের করতে বলছে যে বৃহত্তম সংখ্যা কত, অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলছে ক্ষুদ্রতম। এখানে বৃহত্তম সংখ্যার অনুপাত হচ্ছে 5, তো 5 × এই যে ভাগ করছি সংখ্যাটাকে, বের হয়েছে 13, এই 13 দ্বারা গুণ করবো, 5×13 = 65, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 65। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত হচ্ছে এখানে 2, 2 কে 13 দ্বারা গুণ করবো, অর্থাৎ 2×13 = 26। আমাদের বের করতে বলছে পার্থক্য, তাহলে দুইটার মধ্যকার পার্থক্য হচ্ছে 39, এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেম ভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1, 2, 2, 3, বৃহত্তম কোণের পরিমাণ কত, এটা হচ্ছে বৃহত্তম কোণ।
প্রথমে আমরা এগুলো যোগ করব, 5 8 যোগফল হচ্ছে 49, যোগফল হচ্ছে 8। একটি চতুর্ভুজের চার কোণের অনুপাত, চার কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, সেটা আমরা জানি, সেটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। 4 8 32, 4 থাকে হচ্ছে 4, 5 8 40 অর্থাৎ 45 ডিগ্রি, এখানে বের হলো 45। এবার আমাদের বের করতে বলছে বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যার অনুপাত হচ্ছে 3, 3 গুণন এই যে ভাগফলটা 45 দ্বারা আমরা গুণ করব, গুণ করলে 3 45 135, অর্থাৎ বৃহত্তম কোণের মান হচ্ছে 135, অ্যানসারটা হচ্ছে গ নাম্বারটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:6, তো তাদের যোগফল হচ্ছে 14। ত্রিভুজের পরিসীমা 70 একক হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, একটা ত্রিভুজের তিন কোণের বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, তাহলে পরিসীমাকে আমরা এই যে যোগফল অনুপাতের যোগফল 14 দ্বারা ভাগ করব, এখানে 5 14 70, তা আমাদের ভাগফলটা বের হলো 70। আমাদের বের করতে বলছে বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা হচ্ছে বৃহত্তম অনুপাত 5 6 গুণন এই যে ভাগফল 5, গুণ করব 5 6 30, অর্থাৎ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে 1000 টাকা ক ও খ 1:4 ভাগ করে নেয়, তাহলে এই দুইটার মধ্যে দুইটা যোগফল হচ্ছে 5, তো এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 200 টাকা। তাহলে ক কত পাবে খ কত পাবে সেটা আগে বের করি, যেহেতু ক এর অনুপাত 1 তো ক পাবে 200 টাকা, 1 দ্বারা 200 কে গুণ করলে 200 টাকা, খ পাবে সমান এই যে 4, 4 দ্বারা 200 কে গুণ করলে 800 টাকা। এবার আমাদের পরবর্তী অংশ, ক্ষয়ের অংশ মানে এই ক্ষয়ের এই যে 800 টাকা, ক্ষয়ের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 ভাগ করে নেয়। এবার এই দুইটার তিনটার যোগফল হচ্ছে এখানে 4, এখানে বলছে সে তার মা এবং মেয়ে, তার অনুপাত হচ্ছে 2, মায়ের অনুপাত হচ্ছে 1 এবং মেয়ের অনুপাত হচ্ছে 1। আমাদের বের করতে বলছে মেয়ে কত টাকা পায়, তাহলে এই দুইটার যোগফল মানে এদের যোগফল হচ্ছে 4, 4 দ্বারা আবার খ কে আমরা ভাগ করব, খর মোট টাকা হচ্ছে 800 টাকা, এখানে 4, 4 দ্বারা এটাকে ভাগ করলে 200 টাকা। তাহলে মেয়ের অনুপাত হচ্ছে 1, অর্থাৎ 1 এখানে 1:200 সমান হচ্ছে 200 টাকা। আমাদের বের করতে বলছে মেয়ে কত টাকা পাবে, মেয়ে পাবে 200 টাকা, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে তানিয়ার আয়ের 35% নোমানের আয়ের 25% সমান, তানিয়া ও নোমানের আয়ের অনুপাত কত। আমি জানি না তানিয়ার আয় কত, ধরে নিলাম তানিয়ার আয় x, আমি জানি না নোমানের আয় কত, ধরে নিলাম নোমানের আয় y, তাহলে তানিয়ার আয় যদি x হয় নোমানের আয় যদি y হয়, তো তানিয়ার আয়ের এত শতাংশ, অর্থাৎ এখানে প্রথমে বলছে তানিয়ার আয়ের 35%, তাহলে এখানে 1:35 এবং নোমানের আয়ের 25%, অর্থাৎ y:25%, তাহলে এখানে বলছে যে তানিয়ার আয়ের 35% এবং নোমানের আয়ের 25% সমান, তাহলে এই দুইটার মান হচ্ছে সমান। এখানে এই y টা এই পাশে নিয়ে আসলে উপরে x নিচে y সমান, উপরে হচ্ছে 25 নিচে হচ্ছে 35, যদি ভাগ করি তাহলে হয় 5, এখানে 5 দ্বারা ভাগ করলে হয় 7, অর্থাৎ x:y এর মান হচ্ছে 5:7, অ্যানসারটা হচ্ছে গ নাম্বারটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 20% এবং 50% বড়, সংখ্যা দুটির অনুপাত কত, তৃতীয় সংখ্যাটি কত আমি জানি না, ধরে নিলাম তৃতীয় সংখ্যাটি 100, যদি তৃতীয় সংখ্যাটি 100 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে মানে দ্বিতীয় সংখ্যাটি হবে যেহেতু 20% বেশি, 120, তৃতীয় সংখ্যা হবে যেহেতু 50% বেশি, 100 সাথে 50 যোগ হবে অর্থাৎ 150। আমাদের বের করতে বলছে দুটি সংখ্যার অনুপাত কত, অর্থাৎ 120:150, যদি আমরা ভাগ করি তাহলে এখানে হচ্ছে 4, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 5, অর্থাৎ 4:5, অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। এখানে দেওয়া আছে যে একটি বিদ্যালয়ের ছাত্রদের 10% ছাত্রীদের 1/4 অংশের সমান, মানে একটি বিদ্যালয়ের ছাত্রদের 10% ছাত্রীদের 1/4 অংশের সমান,
তাহলে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের অনুপাত কত? তো ছাত্র সংখ্যা কত সেটা কিন্তু আমি জানি না, ধরে নিলাম বিদ্যালয়ের ছাত্র সংখ্যা x জন, ছাত্রী সংখ্যা হচ্ছে y জন। তাহলে x এর 10 শতাংশ আমরা লিখব সমান হচ্ছে, এখানে আমরা লিখতে পারি x এর 10 শতাংশ x গুণন উপরে হচ্ছে 10 নিচে হচ্ছে 100 সমান 0 0 কাটা, অর্থাৎ x / 10। এটা হচ্ছে ছাত্র সংখ্যা। এবার ছাত্রীদের সংখ্যা হচ্ছে y এর 1 / 4 অংশ সমান হচ্ছে এখানে x / 4। তো আমরা পাইলাম ছাত্র সংখ্যা এবং ছাত্রীদের x / এখানে হচ্ছে y / 4, y / 4। তো বলছে যে ছাত্র এবং ছাত্রীদের সংখ্যা সমান, যেহেতু সমান বলছে মানে এটা এবং এটা সমান, অর্থাৎ x / 10 সমান হচ্ছে y / 4। দুই পাশে যদি আমরা এখানে এই y টাকে যদি এই পাশে নিয়ে আসি, 10 টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x / y সমান উপরে হচ্ছে 10 নিচে হচ্ছে 4, দুই দ্বারা ভাগ করলে উপরে 5 নিচে হচ্ছে 2, অর্থাৎ x অনুপাত y সমান হচ্ছে 5:2। এটাই হচ্ছে অ্যানসার, অ্যানসারটা হচ্ছে ঘ নম্বরটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 24 কে 7:6 বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। এখানে আমাদের নতুন সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে পুরাতন সংখ্যা। আমরা এভাবে লিখতে পারি যে অনুপাতটা, যে নতুন সংখ্যা অনুপাত পুরাতন সংখ্যা সমান, যেহেতু এটাকে 7:6 বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা হচ্ছে নতুন অনুপাত। সেই কারণে আমরা এখানে প্রথমে নতুন সংখ্যাটা লিখলাম। তো নতুন অনুপাত মানে প্রথম, এখানে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত আমাদের বের করতে বলছে যে নতুন অনুপাতের মান কত। তাহলে নতুন ভাগ পুরাতন সমান হচ্ছে 7/6, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ নতুন গুণন 6 সমান পুরাতনের মান হচ্ছে এখানে 24, অর্থাৎ 24 গুণন 7। তো 6 দ্বারা যদি আমরা 24 কে ভাগ করি, তাহলে হয় 4 6 24, 4 7 28, অর্থাৎ নতুন সংখ্যার মান হবে 28, 28। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 63 কে 8:9 হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে। সেম ভাবে এটা হচ্ছে পুরাতন সংখ্যা, এটা হচ্ছে নতুন সংখ্যা। তাহলে আমাদের নিয়ম অনুসারে যে নতুন সংখ্যা ভাগ পুরাতন সংখ্যা সমান প্রথম অনুপাত ভাগ দ্বিতীয় অনুপাত, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ নতুন সংখ্যা গুণন 9 সমান পুরাতন সংখ্যা হচ্ছে 63, 63 গুণন হচ্ছে 8। এই 9 দ্বারা 63 কে আমরা ভাগ করলে 7 9 63, 7 8 56, অর্থাৎ নতুন সংখ্যাটা হবে 56। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।